দর্শক সকল আপনা সকলকে স্বাগত জানাইছো আজির ভিডিওলৈ। আর আজির ভিডিওটোত আমি আকৌ এবাৰ আপনা লৈ আহিছো তিনিখন কলেজের মেরিট লিস্ট। এখন হল ধুবরী পিজিটিটি কলেজের, আনখন হল নগাঁও কলেজ অফ এডুকেশনের, আর আনটো হল মরিগাঁও কলেজ অফ এডুকেশনের। এই তিনিখন কলেজের মেরিট লিস্ট আপনাদের লৈ আহিছো। মরিগাঁও কলেজ অফ এডুকেশনের মেরিট লিস্টখন জাস্ট ওয়েবসাইটত আপলোড হয়েছে, আপনাদের লৈ আহিছো। সো আপনাদের এক এককে আপনাদের মেরিট লিস্টবোৰ দেখুৱাই আছো। সো এইখন হল মরিগাঁও কলেজ অফ এডুকেশনের মেরিট লিস্ট। ইয়াত আপনাদের কিছু কথা কৈছে, আপনাদের এইখানে পড়ি চাব নিজে নিজে যখন সিলেক্ট হয়েছে। তো তারপর আমি আছো ইয়াত ফার্স্ট মেরিট লিস্ট ফর এডমিশন ইন টু বিএড কোর্স ফর দ্য সেশন 2022-23। ইয়াত আপনাদের মেরিট লিস্ট দিয়া আছে। প্রথমে এই ওপেন ক্যাটাগরি হয়, মানে আনরিজার্ভ। আর এই ওপেন ক্যাটাগরি আপনাদের কিমানজন সিলেক্ট করেছে চাও। ওপেন ক্যাটাগরিত আপনার 52 জন সিলেক্ট করেছে, আর 52 জন একবারে শেষরজন হল 145 মার্ক হোল্ডার। অর্থাৎ মরিগাঁওত কাট অফ নামিছে একবারে 145 মার্কস লৈ জেনারেলর বা ওপেন ক্যাটাগরিত। তারপর ওবিসি এমওবিসি দিছে, আর ওবিসি এমওবিসিত আছে আপনার 15 জনক ক্যান্ডিডেট, আর তার আপনার 135 লৈকে নামিছে। তারপর এস টি প্লেইনত আপনার 118 লৈকে নামিছে। তারপর এস টি হিলস আপনার 78, অর্থাৎ 78 আপনার এস টি হিলসর নামিছে। তারপর এইচ সির আছে আপনার ইয়াত 119 লৈকে, অর্থাৎ 119, আর ই ডাব্লিউ এসর আছে আপনার 123 লৈকে। মরিগাঁও কলেজ অফ এডুকেশনত 123 লৈকে ই ডাব্লিউ এসে চান্স পাইছে। আর তারপর আছে পি ডাব্লিউ ডির এজন ক্যান্ডিডেট, সেটি হল 95 মার্ক হোল্ডার। সো যি নহোক, এইখানে আসল মরিগাঁও বিএড কলেজের ফাইনাল মেরিট লিস্ট। আর এই মেরিট লিস্টখন চাই আপনাদের যদি সিলেক্ট হয়েছে তেনহলে আপনাদের ইয়াত আপনাদের নোটিস পড়ে চাব কোনদিনাখন এডমিশন আছে, কি কি ডকুমেন্টস লাগিব, আর পেমেন্ট কিমান দিব লাগিব, অনলাইনত পেমেন্ট দিব লাগিব, ইয়াত চক থ্রু এস বি আই কালেক্ট। সো গোটেখিনি ডিটেলস আপনাদের পড়ি লব, কারণ আরও দুখন কলেজের মেরিট লিস্ট আপনাদের জানাই আছো ইয়ার এই ভিডিওর মাধ্যমে। সো আপনাদের এইখানে পড়ি লব, আর ভিডিও ডিসক্রিপশনত আপনাদের লিঙ্ক দিয়া থাকবে, আপনাদের গোটেখিনি কলেজের লিস্টব ডাউনলোড করব পারিব। আর ইয়া চাওক, 60 নম্বর যিজন আছে তার মার্ক হল 116 আর র্যাঙ্ক হল 3520। সো জেনারেলর কাট অফ নামিছে ধুবরী পিজিটিটিত 116 মার্কলৈকে। তারপর ওয়েটিং লিস্ট দিয়া আছে, ওয়েটিং লিস্টবোৰ আপনাদের চাই লব। তারপর আছে ওবিসি এমওবিসি ক্যাটেগরির টোটাল সিট আছে 15টা, আর শেষরজন যিজন 15 নম্বরত আছে তেওঁৰ মার্ক হল 106। অর্থাৎ ওবিসি এমওবিসির কাট অফ নামিছে 106 লৈকে ধুবরী পিজিটিটিত। তারপর আপনার ওয়েটিং লিস্ট দিয়া আছে ওবিসি এমওবিসি ক্যাটেগরির। তারপর আপনার দিয়া আছে এইচ সি ক্যাটেগরির, এইচ সি ক্যাটেগরি একেবারে 83 মার্কলৈ নামিছে। টোটাল সিট আছে 7টা, অর্থাৎ 7টা আছে। আর তারপর 7 নম্বর যিজন ক্যান্ডিডেট আছে তার মার্ক হল টোটাল 83, আর র্যাঙ্ক হল 7249। তারপর ওয়েটিং লিস্ট দিয়া আছে। তারপর এস টি প্লেইন ক্যাটেগরি দিয়া আছে আপনার 10টা সিট, আর তার একেবারে শেষরজন হল 87 মার্ক হোল্ডার, র্যাঙ্ক হল তার 6756। অর্থাৎ 87 লৈকে এস টি প্লেইনের কাট অফ নামিছে ধুবরী পিজিটিটিত। তারপর ইয়া এস টি প্লেইন ক্যাটেগরির ওয়েটিং লিস্ট দিয়া আছে। তারপর আছে ই ডাব্লিউ এস ক্যাটেগরির, ই ডাব্লিউ এসত 2জন রাখিছে মাত্র, টোটাল সিট 10টা আছিল, হয়তো বা ক্যান্ডিডেট নাছিল তেনেকুৱাকৈ। সো দুজনক ইয়াত সিলেক্ট করেছে, দুজনত আছে আপনার 79 মার্ক হোল্ডার আর 72 মার্ক হোল্ডার। অর্থাৎ ই ডাব্লিউ এসত ইয়াত এপ্লাই হওয়া নাছিল, আর যার বাবে দুজন ক্যান্ডিডেট এপ্লাই করেছিল দুজনকে সিলেক্ট করেছে। তারপর আছে পি ডাব্লিউ ডি ক্যাটাগরির এজন ক্যান্ডিডেট, সেটি হল 89 মার্ক হোল্ডার। সো মই কৈছিল ই ডাব্লিউ এসর যে কাট অফ সেটা এবার বহুত কমত নামিব কিছু কলেজত। ইয়াত চক আপনাদের 72-79 মার্ক হোল্ডারও এইবার এইখন কলেজত এডমিশন পাব। সো এইখন আছিল ধুবরী কলেজের বা ধুবরী পিজিটিটি কলেজের আপনার মেরিট লিস্ট। সো আপনাদের এইখন ডাউনলোড করে চাব আপনার নাম আছে না নাই। তারপর আপনার যে এডমিশন সেটা হবো 22 তারিখে 10টা বজার 3টা বজালৈকে। তারপর 65,000 ফিজ আপনাদের দিব লাগবে এইখন কলেজত। তারপর আপনার ওয়েটিং লিস্টের যে এডমিশন সেইখান হবো আপনার 24 তারিখে।
Yachok admission of waiting list candidate under different categories will be held on 24/9/22. So, yatapalokor waiting list or candidate hokolor 24 tarikh admission hobo jodi he seat khali thake. So, ami aisu next college loi. So, ye apnaloke screenot dekha pai ase College of Education Nogaon merit list aro yat apnalokok details kini diya ase timing, date. তার পিছত আপোনালোকৰ মেরিট লিষ্টখন দিয়া আছে আৰু মেরিট লিষ্টখন হৈছে এনেকুৱা ধৰণৰ প্ৰথমে দিয়া আছে জেনেৰেল কেটাগৰি আৰু জেনেৰেল কেটাগৰিত আপোনালোকৰ টোটাল ক্যান্ডিডেট আছে 50 জন 50 টা ক্যান্ডিডেটক সিলেক্ট কৰিছে আৰু তাৰ ভিতৰত 153 মার্ক হোল্ডাৰ একেবাৰে হেখৰ জন হয় সো 153 লৈকে জেনেৰেলত সিলেক্ট কৰিছে অৰ্থাৎ নগাঁৱৰ যেটো কাট অফ মার্ক হেতু জেনেৰেলৰ বাবে হল 153 তাৰ পিছত আপোনালোকক দিয়া আছে OBC MOBC ক্যাটাগৰি আৰু ওবিসি ক্যাটাগৰিত আছে আপোনালোকৰ 15 জনীয়া ক্যান্ডিডেট আৰু 15 জন ক্যান্ডিডেটৰ আটাইতকৈ তলৰ যিজন ক্যান্ডিডেট এইজন হল 143 মার্ক হোল্ডাৰ অৰ্থাৎ ওবিসিৰ কাট অফ নগাঁও কলেজত গৈছে 143 তাৰ পিছত আপোনালোকৰ এচসি ক্যাটাগৰি দি আছে এচসি ক্যাটাগৰিত 7 জন ক্যান্ডিডেটক সিলেক্ট কৰিছে আৰু 7 জনৰ ভিতৰত আটাইতকৈ কম মার্ক পোৱাজন হল 119 অৰ্থাৎ 119 আৰু নগাঁও কলেজৰ এচসি ক্যাটাগৰিৰ কাট অফ মার্ক হল 119 তাৰ পিছত আপোনালোকৰ এসটি প্লেন ক্যাটাগৰি দি আছে এসটি প্লেন ক্যাটাগৰি টোটাল 10 জনক ৰাখিছে আৰু তাৰ ভিতৰত একেবাৰে তলৰ জন হল 105 মার্ক হোল্ডাৰ অৰ্থাৎ আপোনালোকৰ নগাঁও কলেজৰ কলেজ অফ এডুকেশনত 105 হল এসটি ক্যাটাগৰিৰ কাট অফ মার্ক এসটি প্লেন ক্যাটাগৰিৰ তাৰ পিছত আছে আপোনালোকৰ ST Hills category, ST Hills 102 লৈকে কাট অফ নামিছে 5 জনক ৰাখিছে আৰু 5 জনৰ ভিতৰত একেবাৰে হেখৰ জন হল 102 মার্ক হোল্ডাৰ সো এখিনি আছিল আপোনাৰ নগাঁও কলেজৰ মেৰিট লিষ্টৰ ওপৰত আৰু তাৰ পিছত আছে আপোনালোকৰ EWS category. নগাঁও কলেজখনৰ যি EWS category মেৰিট লিষ্ট হেখন নামিছে কিমান লৈকে সাউগেত 109 লৈকে সো কাট অফ বহুত কম গৈছে সো 109 লৈকে ইয়া 10 জন ক্যান্ডিডেটক সিলেক্ট কৰিছে একেবাৰে হেখৰ জন হল 109 So, এতিয়া আমি নেক্সট ভিডিওটো আপোনালোকৰ আৰু ইয়াত আছে পিডব্লিউডি ক্যাটাগৰি পিডব্লিউডি ক্যাটাগৰিত মাত্ৰ এজন ক্যান্ডিডেটক ৰাখিছে ইয়াত চাওক এজন ক্যান্ডিডেট বিএড এন্ট্ৰেন্সত কিমান মাৰ্ক পাইছিল 108 সো পিডব্লিউডি ক্যান্ডিডেটৰ আৰু কি কাট অফ মাৰ্ক সো এটা ক্যান্ডিডেটকে ৰাখিছে 108 মাৰ্ক হোল্ডাৰ সো যে নহওক আমি নেক্সট ভিডিওত বঙাইগাঁও বিএড কলেজ আৰু যদি অন্যান্য কলেজ অন্যান্য বিএড কলেজৰ যদি মেৰিট লিষ্ট আমি পাওঁ তেনেহলে লৈ আহিম মৰিগাঁও কলেজখনৰ 5টা বজাৰ পিছত দিয়া কথা সো কি হয় চাওঁ সো আপোনালোকে এই তিনিখন মেরিট লিষ্ট ভিডিঅ' ডিসক্রিপশনৰ লিংক দিয়া থাকিব তাৰে পৰা ডাউনলোড কৰি লব সো ধন্যবাদ দৰ্শকসকল আজিৰ ভিডিঅ'টো সৰ্বাবে